গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনার শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা আজ সপ্তম পর্ব ডান হাতে টুকটুকে করে মাজা তামার ঘটি বাঁ কাঁধের ওপর গামছায় মোড়া ভিজে কাপড়ের পুটলি পেছনে বছর ছয়কের একটা মেয়ে কাশী মিত্রের ঘাটের কাছাকাছি একটা পুরনো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালেন মুক্তকেশী মেয়েটাকে উদ্দেশ করে বললেন দোরটা ঠেয়াল দেখি আমি আর না কারো বাড়ির বাইরের কপাটে হাত দেন না মুক্ত কারণ রাস্তার ধাঙরদের ঝাঁটার ধুলো যে উড়ে উড়ে এইসব কপাটে এসেই পড়ে এ কথা আর কারো হুঁশের মধ্যে না থাকুক মুক্ত অবশ্যই আছে মেয়েটার দরজাটায় সজর একটা ধাক্কা দিয়ে প্রায় হুমড়ি খেতে খেতে রয়ে যায় দরজাটা আলগা ভেজানো ছিল মাত্র মুক্তকেশী ভেতরে ঢুকে এসে হাঁক পারেন যগু অ আছিস নাকি যগু মুক্তকেশীর ভাইপো এবং এই পুরনো দোতলাটি মুক্তকেশীর ভাইয়ের বাড়ি ভাই অবশ্য গত হয়েছেন অনেক কাল আছেন বিধবা ভাজ শ্যামা সুন্দরী তা যগুর বদলে তার গলায় পাওয়া গেল ননদিনীর সাড়া পেয়ে অন্যান্য দিনের মতো ছুটে এলেন না তিনি কোথা থেকে যেন সাড়া দিলেন থাকবে না তো আর যাবে কোন চুলোয় পেড়োর মন্দিরে বসে ফোটা চন্দন কাটছে বোধ হয় গঙ্গাস্থান ফেরত প্রায়ই একবার ভাইপুর বাড়ি ঘুরে যান মুক্ত কেশি ভাজের সহাস্য অভ্যর্থনা জোটেই আজ এরকম দুরাগত বংশীধ্বনির হেতু যেন বন্ধ ঘরের ভেতর থেকে সাড়া আসছে মুক্তকেশী অবাক হয়ে বলেন তুমি কমনে থেকে কথা কইছ বউ এই যে জমের দক্ষিণ দোর থেকে লক্ষ্মীর ছাড়া হাড় হাবাতে ছেলে ছেকল তুলে রেখে দিয়ে গেছে ওমা সে কি কথা মুক্তকেশী এগিয়ে আসেন পেছনের মেয়েটা হঠাৎ হিহি করে হেসে ওঠে মামি ঠাকুমাকে ঘরে বন্ধ করে রেখেছে মুক্ত কেশির মুখেও একটু হাসি ফুটে ওঠে তবে সেটা গোপন করে তাড়া দিয়ে ওঠেন মরণ আর কি হেসে মরছিস যে তারপর কপাটের শিকলটা খুলে দেন ছড়াত করে রান্নাঘরের মধ্যে বসে কুটনো কুটছিলেন শ্যামা সুন্দরী মুক্ত কেশি ঢুকতেই বঁটিটা ঠেলে রেখে উঠে দাঁড়ালেন মেয়েটা আরেকবার হেসে ফেলে পরনের বউ পাগলা শাড়িখানার আঁচলটা মুখে চাপা দিয়ে বলে মামি ঠাকমা বুঝি দুষ্টুমি করেছিলে তবে জ্যাঠামাসে শাস্তি দিয়ে গেছে শ্যামা সুন্দরী এই হাসির উত্তরে হাসেন না কুঞ্চিত স্বরে বলেন দুষ্টুমি কেন জন্ম জন্ম মহাপাতক করেছিলাম তাই এত শাস্তি ভোগ করছি মুক্তকেশী মেঝে বসে পড়ে বলেন হলো কি কি হলো তা জানে জম আদালতে নাকি আজ মামলার দিন আছে তাই আমার মাতৃভক্ত সন্তান মায়ের পাদদক্ষে যাত্রা করবেন মুক্তকেশী মামলা সম্পর্কে কিছুটা অবহিত আছেন দেশের জমি জমা নিয়ে মায়ের নামে মামলা ঠুকে বসে আছে বাগান পুকুর আছে বেশ কিছু সব জ্ঞাতিরা খাচ্ছে তাই শ্যামা সুন্দরী সেই জ্ঞাতি দেওর ও ভাসুরপদের কড়া নির্দেশ দিয়েছেন এই জবরদখলটি ত্যাগ করে তোমরা মানে মানে আমার প্রাপ্য অংশের টাকাটি ফেলে দাও যগু মাকে চোখ রাঙিয়েছে বলে বলি প্রাপ্যটা কার তোমার না আমার ওসব আমার ঠাকুরদার বই তোমার ঠাকুরদার তো নয় তুমি পরের বাড়ির মেয়ে উড়ে এসে জুড়ে বসে রমানাথ মুখুজ্জের ভিটি থেকে তার তার তারাবার কে হে অতপর মায়ের বেটায় লেগে গেছে লাগ ঝমাঝম ফলশ্রুতি নালিশ শ্যামা সুন্দরী দেবী জগন্নাথ মুখুজ্জের ন্যায্য সম্পত্তির উপর অনধিকার হস্তক্ষেপ করছেন মুক্তকেশে জানেন এ কথা কিন্তু দরজা বন্ধের ব্যাপারটা রহস্যজনক তাই হেসে ফেলে বলেন মায়ের সঙ্গে মামলা লড়ে মায়ের পাদদক জল খেয়ে জিততে যাবে কিন্তু ছেকল শ্যামা সুন্দরী উত্তর দেবার আগে পেছন থেকে উত্তর দিয়ে ওঠে শ্রীমান যগু বাজখাই গলায় বলে ওঠে ছেকল কেন বলুক বলুক ওই নিকশা বুড়ি নিজেই বলুক ছেকল কেন এক দণ্ড পুজোয় বসেছি অমনি ননদের কাছে ছেলের নামে লাগানো ভাঙানো হচ্ছে জগু একটা তাচ্ছিল্যের হুঙ্কার ছাড়ে পরনে ফর্সা হলদেটে রঙের একখানা খাটো বহরের কেটে ধুতি লোমস বুকের উপর এক ছড়া রুদ্রাক্ষের মালা কপালে রক্তচন্দনের ফোঁটা পিসির গলার সাড়া পেয়ে নিঃশব্দে এসেছে দোতলা থেকে শ্যামা সুন্দরী মুখ বাঁকিয়ে বলেন ওই শোনো ঠাকুরজি নদের চাঁদ ভাইপোর বাক্যি শোনো তোর নামে লোকের কাছে লাগাতে বসবো এত সস্তা জীব আমার নয়রে লক্ষ্মী ছাড়া শুনে যাও পিসি শুনে যাও যোগু দরাজ গলায় বলে দেখো পেটে পেটে কি শয়তানির প্যাঁচ হবে না দাদামশাইটি আমার কেমন ঘুঘু ছিলেন নাম করলে হাঁড়ি ফাটে তারই কণ্নে তো যেই শুনেছে আজ মামলার দিন অমনি পা নুকিয়ে বসে আছে হেতু না পাচে জবরদস্তি করে পাদদক জলটুকু নিই আমিও বাবা তেমনি বজ্জাত দিয়েছি দরজায় ছেকল তুলে বেরোতে তো হবে এক সময় দেখি তখন কেমন করে পা আটকায় পুজো সেরে এসে ওই চৌকাঠে জল ঢেলে পেতে বসে থাকতাম ছেকল খোলা পেয়ে যেমনি না বেরোবে পড়বে তো পা জলের উপর সেই জল চেটে মেরে দেব নিজের বুদ্ধির গরিমায় হাহা করে হেসে উঠে যোগু শ্যামা সুন্দরী তেলে বেগুনে জ্বলে ওঠেন ওরে আমার মাতৃভক্ত পুত্তুর রে চব্বিশ ঘন্টা মাকে পাঁশ পেরে কাটছেন মায়ের নামে মামলা ঠুকে রেখেছেন আবার ঢং করে আসেন চন্নামের খেতে জুতো মেরে গরু সমর্থনের আশায় ননদের দিকে তাকান শ্যামা মুক্ত কিন্তু ভাতৃবধূর কথায় সমর্থন করেন না অসন্তুষ্টভাবে বলেন তা বললে কি হবে বউ এ তোমার অনিজ্য কথা তুমি যদি স্বামীর মরণকালে তার কানে বিষ ঝেড়ে পেটের ব্যাটাকে বঞ্চিত করে যথাসর্বস্ব নিজের নামে লিখিয়ে নিয়ে থাকো ও কেন হকের ধন ছাড়বে এ হলো ন্যায্য দাবির কথা তা বলে ছেলের তুমি মাতৃভক্তির কসুর পাবে না শ্যামাসুন্দরী যদিও বড় নরদকে যথেষ্ট খাতির করেন তবু এতটা অসহ্য সবসময় সইতে পারেন না গর্জন করে বলেন অমন মাতৃভক্তির ক্যাথায় আগুন ও ছেলের মুখদর্শন করলে নরক দর্শনের কাজ মেটে বলি ঠাকুরজি সব্বশ্য নিজের নামে লিখিয়ে নেব না তো কি সব্বশ্য ওই বাউন্ডলি উড়নচন্ডে অকাল কুষ্মাণ্ড গেঁজেলটার হাতে তুলি দিয়ে ঘুঁচিয়ে পুচিয়ে দেব ওর হাতে পড়লে এ ভিটে এসে দাঁড়াতে পেতে একখানা একখানা করে ইট বেঁচে গাঁজা খেত না আর ওই সেই গেঁজেল গরুর সেবায় লাগাতো না আবার উদারতা কত জ্ঞাতিরা লুটেপুটে খাচ্ছে খাক তাদের ঠাকুরদের সম্পত্তি নিজের যে তাহলে এপর মালা হাতে করে ভিক্ষেই বেরোতে হবে শ্যামা সুন্দরী একটু দম নেন মুক্ত কিন্তু এহেন বিভীষিকার আশঙ্কাতেও দমেন না জোর গলায় বলেন তা তো হতোই ওর বাপের সম্পত্তি ও উড়াতো আর কারুর বাপের বিষয়ে তো নখডুবাতে যেত না নেশা আবার কোন বেটার ছেলেটা না করে তাই বলে হকের দাবি পাবে না বলতো পিসি বলতো যগু বুকে থাবড়া মেরে মিটিমিটি হাসে শ্যামা সুন্দরী বিরক্ত গলায় বলেন ভাইপোর শুয়ো হয়ে খুব তো বলছো ঠাকুরছি বলি আজ যদি আমি ওর হাতে পড়ি কাল আমায় আঁচল পেতে ভিক্ষে করতে হবে না আমার কি পেটের আর পাঁচটা আছে যে ও না খাওয়া আরেকজন খাওয়াবে আমি যাই মা বসুন্ধরার মতো সহ্যশীলা তাই ওকে সহ্য করছি অন্য মা হলে ওই ছেলের মুখে নূড়ো জেলে দিয়ে যেত না ভাজকে যে ভালোবাসেন না মুক্তকেশী তা নয় সময়ে অসময়ে অনেক করে ভাজ তবু ঝোল তার কোলে টানেন না বলেন নূরো তোমার বুদ্ধির মুখেই জ্বালতে হয় বউ মামলা হল হলো বাইরের কাজ বাপে বেটায় হচ্ছে ভায়ে ভাই হচ্ছে তোমার মতো গুণবতী মায়ের সঙ্গে হচ্ছে তাই বলে মানুষ ধর্মাধর্ম ছাড়বে মায়ে বেটায় লাঠালাঠি বলে কি তুমি বললে ও হবিষ্যে গিলবে না না মাথা মুড়বে না যগু এতক্ষণ দুই কোমরে হাত দিয়ে বীরের ভঙ্গিতে নিঃশব্দে দাঁড়িয়েছিল এবার পরম সন্তোষের সুরে বলে ওই দেখো জ্ঞানবানের কথা বুঝলে পিসিমা এই সহজ কথাটুকু আর ওই নিকোশা বুড়িকে বুঝিয়ে উঠতে পারলাম না কথায় বলে স্বর্গাদপি গরিয়সী বলে কি না তুমি জ্ঞানবান বুঝমান তোমার সঙ্গে কথা কয়ে সুখ আছে শ্যামা সুন্দরী টিটকিরি দিয়ে ওঠেন তা সুখ থাকবে না কেন কোলে ঝোল টানলে সবাই জ্ঞানবান। বলি তোমার ছেলের এরকম হলে কি বলতে ঠাকুরগুণে তারা সবাই ভালো তাই আমার হচ্ছে এক নুনে বেন ভাগ্যিগুণে নয় হে বুদ্ধির গুনে যোগুর রায় দেয় পিসির ছেলেরা কি অমনি ভালো হয়েছে কথাতেই আছে যেমন মা তেমন ছা তা যেমন তুমি তেমনি তোমার পুত জ্ঞান পাপি বলে শ্যামাসুন্দির মুখ বাঁকিয়ে আবার কুটনো করতে বসেন মুক্তকেশীর সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বলেন তাও বলিব ছেলে কেন বাউন্ডুলে হবে না বয়স পার হয়ে গেল ছেলের তুমি বিয়ে দিলে না কথাটা সত্যি বিয়ের বয়স কোন কালে পার হয়ে গেছে যগুর মুক্তকেশীর বড় ছেলে সুবোধের থেকেও বড় সে কিন্তু পাত্র হিসেবে যে সুপাত্র নয় সে কথা বলাই বাহুল্য লেখাপড়ায় জলাঞ্জলি দিয়ে ছেলেবেলা থেকে কেমন করে যেন গাঁজার আড্ডায় ভিড়ে পড়েছিল আবার এখন এক অবধূত বাবার শিষ্য হয়েছে মুক্তকেশি আগে বহু চেষ্টা করেছেন হাল ধরতে কিন্তু নৌকো ঠেলে নিয়ে যেতে সক্ষম হননি হননি অবশ্য জগুরি প্রবল প্রতিবন্ধকতায় তবু তিনি যখন তখন ভাজকেই দোষী করেন এখনও করলেন বয়সের ছেলে সময়ে ব্যথা না হলে থামো ঠাকুরজি ও কথা মুখে এনো না শ্যামা গুরুজনের সম্মান ভুলে ঝংকার দিয়ে ওঠেন নিজে তো ওই এক ভূত বিয়ে জলে পড়ে মরছি আবার কি পরের মেয়ের কপালে তেঁতুল গুলতে সেই ভূতের বিয়ে দেব পাগল তো হইনি এখনো প্রশ্নটা তামাদি হয়ে গেছে তবু মুক্তকেশী অসন্তুষ্ট স্বরে বলেন তার মানে তুমি চাও আমার বাপের বংশটা লোপ পাক পেলে আর করছি কি শ্যামা বলেন কত কত রাজাবাচ্ছার বংশ লোভ পাচ্ছে তবে আর কি লোকের গলা কাটা যাচ্ছে তো আমার গলাটাও কাটি তুমি না দাও আমি এবার জগুর বিয়ে দেব বলতে কি সেই উদ্দেশ্যেই আসা আজ গঙ্গার ঘাটে এক মাগি কেঁদে পড়ল বলে গলায় গলায় আই বুড়ো মেয়ে ইচ্ছে হয় যে গলায় দড়ি দিই দিদি যদি একটা পাত্তর টাত্তর দেখে দেন আমার মনে এলো জগুর কথা এখন যদি ধরে করে একটা বিয়ে দিতে পারা যায় জগু বলে ওঠে এই দেখো পিসির দুর্মতি বলি নিজেই তো বলে মরো ছেলেগুলো সব তোমার বউয়ের গোলাম হয়ে আছে বউরা কানে ধরে উঠাচ্ছে বসাচ্ছে আবার এই হতভাগার কানের মালিক আনার চেষ্টা কেন মুক্তকেশী সহস্যে বলেন শোনো কথা ছেলের আগে থেকেই বুঝি গোলাম হয়ে বসছিস বলি সবাই তা হবে কেন বউকে পায়ের পাপস করে রেখে দৃষ্টান্ত দেখা তুই দেখাবো বললেই দেখানো হয় যোগু বিচক্ষণের ভঙ্গিতে বলে এই বেড়ালি বনে গেলে বন বেড়াল হয় বুঝলে পিসি তার উপর আমার আবার রক্তে বাপের গুণ বটে রে হতভাগা পাঁজি বাদর শ্যামা সুন্দরী ছিটফিটিয়ে ওঠেন দূর হ দূর আমার সম্মুখ থেকে মরা বাপকে গালি দিচ্ছিস লক্ষ্মী ছাড়া নরকেও ঠাঁই হবে না তোর নরকে ঠাঁই চাইতে যাচ্ছে কে জগু বুকে আরেকটা থাবড়া মেরে বলে সজ্ঞ থাকতে নরকে যেতে যাব কোন দুঃখে মরণকালে মা মা করে মরব মাতৃ নামে তোরে যাবো তবে ওই বিয়েটি এর কথা কইতে পিসি বিয়ে করেছি কি গোল্লায় গেছি যা বলেছিস মুক্তকে সে সহসা নিজ যুক্তি বিস্মৃত হয়ে একগাল হেসে বলেন তাহাজা বলেছিস এ ছড়া দেখছি না পড়েই পণ্ডিত বলেছিস ঠিক আমার ছেলেগুলোকে আর মনীষী আছে বিশেষ করে পেয়ে বোটা যেটা নাকি সব থেকে ছিল সেরে ভেড়া হয়ে বসে আছে বউ দরজালি করলে তেড়ে একবার করে মারতে আসে আবার কেঁচো হয়ে গুটিয়ে পালায় বলেছি ও বউ ত্যাগ দিয়ে আরেকটা বিয়ে কর সে সাহসও নেই দিলে একবার বাহাদুরি দেখিয়ে বিদায় করে ওমা বউ কিনা না তৎক্ষণাৎ বাপের সঙ্গে ফিরে এলো এবার যোগু একটু গম্ভীর হয় বলে এটা পিসি তোমার অনাজ্য হচ্ছে তোমার বউকে তুমি অন্যায় নিন্দে করো সুমমায় বলেছে আমার মায়ের হাতে না পড়ে অন্যত্র পড়লে ওই বইয়ের ধন্যীধনি হতো মুক্ত সহসা যেন আকাশ থেকে হাত পা ভেঙে ধপাস করে পড়েন সুবোধ সুবোধ বলেছে এই কথা কেন রীতিচরিত্রীর মন্দ হয়ে যাচ্ছে না তো হতভাগার ওই জাহাবাজ ভাদ্যর বইয়ের গুণ দেখেছেন তিনি ভাদ্দ্র তাহলে গন্তুক করছে বড় দুঃখে আর রাগ আসে না রুদ্ধকণ্ঠে বলেন বটে এই কথা বলেছে শুভ বলে তো যখন তখন বলে তা যাই বলো পিসি তুমিও তো সোজা মায়ের সোজা মেয়ে নও জানি তো আমার ঠাক কি নিধিটি ছিলেন মুক্তকে সে এবার ভয় খান কাণ্ডজ্ঞানীর ছেলেটা কি বলতে কি বলে ঠিক কি উঠে দাঁড়িয়ে বলেন দুগ্গা দুগ্গা গঙ্গাচ্ছান করে এসে মাতৃ নিন্দে বসে বসে চললাম বউ ছড়ি চল ওমা কোথায় আবার গেল মুখ পুরি গেছে ওইদিকে বোধহয় পেয়ারা পারতে খুশি যেন পেয়ারার জম আবার এখন শ্যামা সুন্দরী আবহাওয়া হালকা করতে বলেন তা শেয়ার কোন মেয়ে ছেলেটা নয় তা তো নয় মুক্তকেশী সে আরেকবার তোলা প্রসঙ্গ পেড়ে নামান এই তো বললে তো আমার মেজবোমার কাছে বলো গিয়ে শুনবে পেয়ারা খেলে নাকি পেট কামড়ায় ওর ছেলে মেয়েদের চাপিটাকে সঙ্গে করে আনা বন্ধ করেছি কি সাধে মা দজ্জাল মেয়েটা তো আমার পায়ের কাদা ঠাকমা তোমার সঙ্গে যাব বলে রসাতল মেম মা বলেন কি না গঙ্গার ঘাটে বুড়িদের দলে বসে রাজ্যের পাকা পাকা কথা শিখবে আর রাজ্যের ফল পাকুড় গিলে অসুখ করাবে আমি বলি ও বটে আচ্ছা রইল তোমার মেয়ে মাথা কুড়ে মরলেও আনি না বড় বোমার এটাকে নিয়ে আসি যোগু বলে এটা কিন্তু তোমার নিষ্ঠুরতা পিসি তা নিষ্ঠুর বলিস নির্মাইক বলিস সবই শুনতে হবে মুক্ত কেশি উদাস গলায় বলেন সেদিন সেই কথার পর প্রবোধ কি এসে পরিবারের হয়ে জোর করে মাপ চেয়েছে বলেছে কি মা তুমি থোতামুখ ভোতা করে ডিঙিয়ে নাতিদের নিয়ে গঙ্গাছানে যাবে যা ইচ্ছে কিনে খাওয়াবে বলেনি তো তবে তবে আর কিসের মায়ামও তা আমার যোগু সহসা উদ্দীপ্ত গলায় বলে ওঠে তবে যদি বললে পিসি এ তোমার শিক্ষার দোষ এ যদি তোমার গোয়ার গোবিন্দ যোগ হতো বউকে মেপে পেয়ে সাত হাত নাকে খদ দেওয়া হতো মায়ের উপর ট্যাপ হো সর্গাদুপি গড়িয়েছি না আমার মা আমি পাশ পেটে কাটতে পারি তা বলে পরের মেয়ে উঁচু কথা বলবে শাস্তরী বলেছে শ্যামাসুন্দরী বলেন থাম খুব ধাস্টাম হয়েছে তোর মুখে শাস্ত্রবাক্য বাক্য শুনলে স্বর্গে বসে মুনি ঋষিরা গালে মুখে চড়াবে ওই শোনো দেখছো পিসি কেন দুচক্ষের বিষ দেখি বুড়িকে দশে ধর্মে বলেছে কুপুত্র যদপি হয় কুমাতা কদাপি নয় অথচ আমার ভাগ্য হলো উল্টো ভগবানের রাজ্যে একটা ব্যতিক্রম পটলের মা পলতা পাতা আর এই সংসারে এক ব্যতিক্রম জগার মা শ্যামা সুন্দরী মাতৃ উচ্চারণে পাপ নিও না ঠাকুর মা গো মা শ্যামা মা যাক পিসি বড় মানুষের মেয়েকে তুমি হুকুম করে যাও দেখি ওই ওখানে শ্বেত পাথরের বাটিতে জল আছে কৃপা করে একটু চরণ ডুবিয়ে রাখতে ফের জগা শ্যামা সুন্দরী ক্রুদ্ধ গলায় বলেন ফের ধাসটামো চোখ রাঙিনা বলছি মা জননী যোগুও সমান গলায় বলে বেশি বাড়াবাড়ি করবে তুই ঠ্যাং দোকানি ভেঙে এখানে শুইয়ে রেখে দেবো মুক্তকে আপশের আপসের সুরে বলেন তুচ্ছ কথা নিয়ে তুমি বা কেলেঙ্কারি করছো কেন বউ দিয়ে দাও না শ্যামা সুন্দরী সহসা দুম করে গিয়ে সেই পাথর বাটি রক্ষিত জলে বাঁ পায়ের বুড়ো আঙুলটা ডুবিয়ে আবার এসে বসে পড়েন যোগু সাবধানে বাটিটা উঠিয়ে নিয়ে সোল্লাসে বলে ব্যাস কেল্লা ফতে দেখি এখন রাবণ যেতে কি নিকোষা যেতে ঝগড়ার শেষ শোনার সময় নেই বেলা হয়ে যাচ্ছে মুক্তকেশী ডাকেন টেপি আয় হারামজাদি আয় না টেপিয়ে গিয়ে আসে যগু তার হাতের চারটে পয়সা দিয়ে বলে পুতুল কিনিস আবার পয়সা কেন মুক্তকেশী অসন্তুষ্ট স্বরে বলেন নিত্য তোর পয়সা দেওয়া ছুঁড়িও হয়েছে তেমনি লুভিস্টে হাত পেতেই আছে নে চল চল রোদে গেল চলিবো বলি হ্যাঁ গো থরে থরে কত কুটনো কুটেছ মা বেটা দুটো মনীষীতে তো খাবে শ্যামা সুন্দরী চরম স্বরে বলে ব্যাটা যে একাই একশো বাহান্ন ভোগ না হলে গলা দিয়ে ভাত নামবে মাছ খাবি চারখানা মাছ সর্ষে রেঁধে দেব চুকে যাবে তা নয় মার হেসেলে নিরামিষই গিলব হাঁড় মাস পুড়িয়ে খেল আজ আবার আদালতের সমন এক্ষুনি বলবে ভাত দাও তখন জলে পড়ি কি আগুনে পড়ি মুক্তকেশী আর দাঁড়ান না বাইরে আগুনের মতো রোদ উঠে গেছে বেলা দশটাতেই এত রোদ মুক্তকেশীর মনে হয় পৃথিবীর আবহাওয়াটাও বুঝি বদলে গেছে তাদের বয়সকালে আষাঢ় মাসে এত রোদ কখনো ছিল না পথে বেরিয়ে টেঁপি আবদারের সুরে বলে একটা পালকি ডাকো ঢাকমা হাঁটতে ভালো লাগছে না মুক্তকেশির চড়া গলায় বলেন ভালো লাগে না তো আসিস কেন লক্ষ্মী ছাড়ি গঙ্গাচ্ছান করে মানুষের কাঁধে চড়ব আহা গঙ্গার ঘাটে সেই মুটকি বুড়িটা রোজ পালকি চড়ে না মুক্তকেশী বুড়ির উল্লেখে হেসে ফেলে বলেন সেই বুড়ির খ্যামটা নেই তাই চড়ে পালকি আর আছেই বা কই দেখতে তো পাই না যাবে যাবে আস্তে আস্তে সবই উঠে যাবে পালকি যাবে আব্রু যাবে গুরুজনে ভক্তি শ্রদ্ধা যাবে ধর্মাধর্ম পাপ পুণ্যি সব যাবে স্বদেশীর হুযুগে দেশ ছাড়ি খারে যাবে স্পষ্ট দেখতে পাচ্ছি সাহেবের রাজ্যি পাঠ তোরা যাচ্ছিস তাদের উৎখাত করতে বলি ওদের উচ্ছেদ করে করবি কি রাজ্যি চালাবি হুম সুখের পৃথিবীতে ইচ্ছে করে আগুন জ্বালা এসব কথা নাতনির জন্য নয় মুক্তকেশীর এই স্বগতোক্তি পালকির সূত্রে বেরিয়ে পড়া ভেতরের উষ্মা ঘাটে কেবলই শোনেন কিনা স্বদেশওয়ালারা সাহেবদের উচ্ছেদ করবার তালে আছে বোমা করছে গুলি বন্দুক গোছাচ্ছে গঙ্গার ঘাটে ওই আলোচনা শুনে শুনে হাড় পিত্তি জ্বলে যায় ওদের রাজ্যপাট তোরা কেড়ে নিবি পারবি ওদের সঙ্গে বামুন হয়ে চাঁদে হাত হঠাৎ স্বদেশীদের ওপর খাপ্পা হয়ে ওঠেন কেন মুক্ত কেশি কে জানে মনে হচ্ছে হঠাৎ যেন নিজের জীবনের একটা মস্ত বড় ফাঁক ধরা পড়ে গেছে তার চোখে কিসের এই শূন্যতা তার রাজ্যপাট তো পুরোদস্তুর বজায় আছে তবে হঠাৎ সাহেবের রাজ্যপাট বেদখল হবার চিন্তায় মেজাজ ক্ষিপ্ত হয় কেন গোয়ার গোবিন্দ যগুর মার উপর কি একটা সূক্ষ্ম ঈর্ষাবোধ আসছে কেন মুক্তকেশীর ছেলেরা কি মাতৃভক্তিতে কম তাই যগুর অভিনব মাতৃভক্তি তাকে ঈর্ষায় পীড়িত করছে মাতৃভক্তিতে কসুর কোথায় মুক্তকেশীর ছেলেদের তবু গভীর এই শূন্যতার বোধটা ভরাট করে তুলতে পারছেন না বুদ্ধির যুক্তি দিয়ে মুক্তকেশীর নিজের হৃদয়ে ছেলেদের ঠাঁই নেই না ছেলেদের হৃদয়ে মুক্তকেশীর ঠাই ঠাঁই নেই ঠাঁই থাকলে ভরাটত্ব থাকবে না কেন শ্যামা সুন্দরীর মধ্যে যে ভরাটত্বটা দেখে এলে নেই মাত্র ছেলের বিয়ে দেওয়াটাই কি তাহলে বোকামি হাতের কড়ি পরকে বিলিয়ে দেওয়ার মতো অঠাক মা অত জোরে হাঁটছ কেন আমি বুঝি পারি পারিস না তো আসিস কি করতে মুক্ত কেশি গতিবেগ একটু কমিয়ে বলেন আমি বুড়ি পারছি তুমি জনছুরি পারছো না তোদের বয়সে লোহা ভাঙতে পারতাম তা জানিস কথাটা হয়তো মিথ্যে নয় অসামান্য গতর ছিল এখনো আছে কথায় বলে মরা হাতি লাখ টাকা আখ কখনো দাঁতে ছাড়িয়ে ভিন্ন বটিতে ছাড়িয়ে খান না নিত্য ডালবাতা পোস্তবাতা খেয়ে অবলীলায় হজম করেন জলের কলের মধ্যে চামড়া আছে এই বিচারে বিধবা হয়ে পর্যন্ত কখনো কলের জল খাননি দৈনিক দুঘড়া করে ভারীর গঙ্গা জল তার বরাদ্দ নিষ্ঠাবতী বলে বিশেষ একটা নামডাক আছে মুক্তকেশীর পাড়ার লোক সমীহর চোখে দেখে মুক্তকেশীকে পথে বেরোতে দেখলেই রাস্তার ছেলেরা ডাঙ্গুলি খেলা স্থগিত রাখে মার্বেল খেলতে খেলতে চকিত হয়ে দাঁড়ায় দোবরা চিনিতে হাড়ের গুঁড়ো আছে বলে কখনো সন্দেশ রসগোল্লাটি পর্যন্ত খান্না মুক্তকেশি রাতে আচমনি খান্না অম্বুবাচির কদিন অশুদ্ধ বসুমতির সংস্পর্শ ত্যাগ করে দৈনিক একবার মাত্র গঙ্গা গর্ভে দাঁড়িয়ে মধু আর ডাব পান করেন এমন আরও অনেক কঠোর কৃচ্ছ সাধনের তালিকা আছে মুক্তকেশীর তাই তার চেহারাতেও রুক্ষ কাঠিন্য মুক্তকেশীর জীবন দর্শনের সঙ্গে আজকের শূন্যতার মিল নেই তিনি তো বরাবর ভালোবাসার চেয়ে ভয়কেই বেশি মূল্য দিয়েছেন ভেবেছেন ওটাই সংসারের পায়ের তলার মাটি তবে আজ কেন গোয়ার যগুর মাতৃপাদদক পান করার মতো হাস্যকর ব্যাপারটা বারবার মনে পড়ছে কেন মনে হচ্ছে শ্যামা একটা উঁচু পাথরের বেড়িতে বসে আছেন আর মুক্তকেশী নিচ থেকে মুখ তুলে দেখছেন ও টাকমা পালকি নেবে না টেপির আবদারের সুর ধ্বনিত হয় মুক্তকেশি হঠাৎ যেন নরম হন বলেন পয়সা খরচ না করিয়ে ছাড়বি না তাই তো কই দেখি কোথায় পালকি ওই তো কানে বসে রয়েছে মুক্তকেশি দেখেন একটা গাছতলায় বসে রয়েছে বটে পালকি নামিয়ে দুটো বেহারা হাত ছানি দিয়ে ডাকেন তারপর তাতে উঠে বলেন তোর মা যা কঞ্জুসী আক্কেল করে দেবে ভাড়াটা দেবে না তো চাঁপির মার আর কোনো গুণ না থাক এটা আছে টেপি মুখখানা বেজার করে বলে চাঁপির মার হাতে তো রাত দিন পয়সা আমার মার আছে বুঝি বলে মার একটা চাবি কেনবার ইচ্ছে কবে থেকে তাই হয় না মুক্ত কেশি ভরে বলেন না হলে আর কার কি দোষ লাখ টাকায় বামুন ভিকিরি কেন তোর বাবা কি উপায় কম করে হ্যাঁ এ ধরনের কথা খুদে খুদে নাতি নাতনিদের কাছে হামেশাই বলে থাকেন মুক্তকেশী যা কিছু বলার ইচ্ছে যা কিছু বক্তব্য বেশিরভাগই তো ওই ছোটগুলোকে মাধ্যম করেই উচ্চারণ করেন ঠিক জানেন সরাসরি বলার হাঙ্গামাটা না পুইয়েও সরাসরি বলার কাজটা এতেই হবে সঙ্গে সঙ্গেই তো গিয়ে মায়েদের কর্ণগোচর করবে ওরা ওরা পাকা পাকা কথা শিখবে ওমা তাতে কি এসে গেল মুক্তকেশীর মেম মেজবর মতো আর কে বলতে যাবে গঙ্গার ঘাটে গিয়ে পাকা কথা শিখবে কিন্তু মুক্তকেশীর সেই মেজবউ কি এখনও টিকে আছে তার বাড়িতে সেদিনকার ঝড়ে উড়ে পড়ে যায়নি সুবর্ণলতার শ্বশুরবাড়ির আশ্রয় তাই তো যাবার কথা রাগে দুঃখে অপমানের ধিক্কারে স্ত্রী পুত্রের হাত ধরে বেরিয়ে যাবার কথা তো প্রবোধের অথবা নষ্ট চরিত্র স্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার কথা কিন্তু তার কিছুই হয়নি আবার সুবর্ণ রান্নাঘরে এসে হেসেলের পালা ধরেছে আবার খেয়েছে ঘুমিয়েছে কথা বলেছে তারপর তারপর তো আরও দুই মেয়ে আর দুই ছেলে ভূমিষ্ঠ হয়েছিল সুবর্ণর এ নিচের তলার সেই ঠান্ডা স্যাঁতছেঁতে আতুর ঘরটায় যে ঘরে বছরে অন্তত পাঁচ সাতবার সদ্যজাতের কান্না ওঠে অদৃশ্য অন্ধকার জগতে অবস্থিত যেসব বিদেহী আত্মারা পৃথিবীর আলো আকাঙ্ক্ষায় লুব্ধ হয়ে ঘরে তাদের মুক্তির মাধ্যম তো এই সুবর্ণলতার দল ইচ্ছা অনিচ্ছায় যারা মা হতে বাধ্য হয় তাদের নিষ্ফল প্রতিবাদ নিঃশব্দে মাথা কুটে মরে অথবা যারা এই ঘটনাকেই স্বামী সুখ বলে মনে করে কিন্তু সে যাক কথা হচ্ছিল সেদিনের ঝড়ের যে ঝড়ের দিন সুবর্ণলতার উদারচিত্ত ভাসুর পর্যন্ত বিরক্ত হয়ে বলেছিল ওই নাটক নভেল পড়াটা বন্ধ করা দরকার ও থেকেই যত অনিষ্ট এসে ঢোকে সংসারে অতএব কালীর দিব্যি দিয়েছে প্রবোধ স্ত্রীকে দিয়েছে নিজের দিব্যি রাত্রিকালে নিশ্চিন্ত অবকাশে বুঝিয়েছিল নভেল পড়ার কি কি দোষ কিন্তু বেহায়া সুবর্ণ সেই ভয়ঙ্কর মুহূর্তেও এক অদ্ভুত কথা বলেছিল বলেছিল বেশ তুমিও একটা দিব্যি গেলো আমি আমি কি জন্যে আমি কি চোর ধরা পড়েছি না তুমি কেন পড়বে সব চোর ধরা পড়েছে মেয়ে মানুষে কেন বলতে পারো কেন কেন শোনো কথা এর বেশি আর উত্তর জোগায়নি প্রবোধের সুবর্ণ হঠাৎ প্রবোধের একটা হাত ঘুমন্ত ভানুর মাথার উপর ঠেকিয়ে বলে উঠেছিল তুমিও দিব্যি করো তবে আর কখনো তাস খেলবে না তাস খেলব না তার মানে মানে কিছু নেই আমার নেশা বই পড়া তোমার নেশা তাস খেলা আমাকে যদি ছাড়তে হয় তো তুমিও দেখো নেশা ছাড়া কি বস্তু বলো আর কখনো তাস খেলবে না প্রবোধের সামনে আসন্ন রাত্রি আর বহু লাঞ্ছনায় জর্জরিত স্ত্রী সম্পর্কে বুক দুরু আতঙ্ক আবার কি না কি কেলেঙ্কারি করে বসে কে বলতে পারে তবু সাহসে ভর করে একবার বলে ফেলে চমৎকার মুড়ি মিছরির সমান দর সুবর্ণলতার তীব্র স্বরে বলে উঠেছিল কে মুড়ি বা কে মিছরি তার হিসেবে কে করেছিল আর তাদের দরি বা বেঁধে দিয়েছিল কোন বিধাতা বলতে পারো আশ্চর্য এত লাঞ্ছনাতেও দমে না মেয়ে মানুষ উল্টে বলে লজ্জা আমার করার কথা না তোমাদের করার কথা সেটাই বরং ভাব প্রবোধ অতএব বলে বসেছিল ঠিক আছে বাবা ঠিক আছে করছি দিব্যি খেলবে না আর কখনো তাস খেলবো না হলো তো আমার বেলায় তো বেশ হলো নিজের প্রতিজ্ঞা বলেছি তো তুমি যদি আর তাস না খেলো আমিও বই পড়ব না আমার সঙ্গে কি তা তো বুঝলাম না হলো পরপুরুষের সঙ্গে মাখামাখি খবরদার আর একবারে যেন ও কথা উচ্চারণ করতে না শুনি ই তোর ছোট লোক বা একেই তো বলে প্রতিব্রতা সতী সতী স্ত্রীলোকেরা তোমাদের হিসেব মতন সতী আমি নই 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 হলো সুবর্ণ ক্রুদ্ধ গলায় বলে ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করেছ মনে রেখো পয়সা বাজি ধরে তাস খেলা ও তো জোয়া খেলা জোয়া খেললে পাপ হয় না তোমাদের নাকি পুরুষের পাপ বলে কিছু নেই পুরুষের আবার পাপ নেই প্রবোধ বলে মহাপাপ হচ্ছে বিয়ে করা বলেই সবলে আকর্ষণ করে সুবর্ণলতার পাথর কঠিন দেহটাকে তারপর তারপর গড়িয়ে চলে দিন রাত্রি যথা নিয়মে সকালে সূর্য ওঠে সন্ধ্যায় অস্ত যায় মুক্ত কেশি গঙ্গা স্নানে যান মুক্ত ছেলেরা প্রতিদিন সন্ধ্যায় আর ছুটির দিন সারা দিন তাসের আড্ডা বসায় বড় বউ রাশি রাশি পান সেজে বৈঠকখানায় পাঠায় বাড়ির ছেলেরা ঘন ঘন তামাক সাজে আজকাল আবার আরেক নতুন ফ্যাশন উঠেছে চা খাওয়া চায়ের স্বাদ সরঞ্জাম কেনা হয়েছে মহৎসাহে চা বানিয়ে তাসের আড্ডায় সরবরাহ হচ্ছে চলছে যথারীতি কিন্তু মুক্তকেশির মেজর ছেলে সে কি যোগ দিচ্ছে তাসের আড্ডায় তার চরিত্র কোন কথা বলে বাসন মাজা ঝি হরিদাসী পুজোয় পাওয়া কাপড়খানা বাসায় নিয়ে গিয়ে আবার ফেরত দিতে এলো বলল নাট্টুমার্কা কাপড় চলবেনি ঠাকমা ও বিলিতি কাপড় আমাদের বস্তিতে বারণ হয়ে গেছে সন্ধ্যের দিকে ইদানিং যেন মুক্ত কেশির চোখে একটু কম দেখছেন তাই সহসা ঠাহর করতে পারলেন না ব্যাপারটা কি চোখ কুঁচকে ঘর থেকে গলা বাড়িয়ে বললেন কি বললি কিসের কি হয়েছে বারণ হয়ে গেছে গো ঠাকমা বিলিতি কাপড় পরা বারণ হয়ে গেছে ও পড়লে নাকি দেশে সত্যরতা করা হবে মুক্ত চোখে কানে যদি বা কিঞ্চিত খাটো হয়ে থাকেন গলায় খাটো হননি ক্রুদ্ধ কণ্ঠে বলেন কাপড় ফেরত দিতে এসেছিস এত বড় আস্পদা বাজারে সেরা কাপড় এনে দিয়েছি মেজবাবু আর তুই কই পেব কোথায় গেল দেখে যাক ছোট নোককে নাই দেয়ার ফল কাঁচা পয়সা হয়েছে তাই দু হাতে পয়সা ছড়াচ্ছে বাবু ঝিয়ের কাপড় চোদ্দ আনা ওই যে পরিবার রাত দিন বলেন ঝি বলে কি মানুষ নয় গরিব বলে কি মানুষ নয় তারই ফল তখনই বলেছিলাম এত বাড়াবাড়ি ভালো নয় পেব যা রয়স হয় তাই কর ও কাপড় বদলে আট ন আনার একখানা কাপড় এনে দে সে কথা শোনা হলো না এখন দেখে যাক আশপদা সেই কাপড় অপছন্দ করে ফেরত দেওয়া হরিদাসী বেজার মুখে বলে অপছন্দ আমি করিনি ঠাকমা বলেছি পরা চলবে নি ও থাম থাম তুই আর কথার কায়দা শেখাতে আসিস যার নাম ভাজা চাল তার নামই মুড়ি বুঝলি ছোট মুখে লম্বা লম্বা কথা হরিদাসী আরো বেজার গলায় বলে ছোট নকে কথা কইলি তোমাদের কানে লম্বা ঠেকে ঠাকমা না দাও কাপড় চাই না গালাগাল করু না গালাগাল গালাগাল করি আমি মুক্ত কেশি ঘর থেকে বেরিয়ে আসেন বলেন বেরিয়ে যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে ভাত ছড়ালে কাকের অভাব তা কালটা তখনও তাই ছিল ভাত ছড়ালে কাকের অভাব ঘটত না তবু কে জানে কোন দুঃসাহসে হরিদাসীর চাকরি যাওয়ার ভয়ে কেঁদে পড়ে বলে উঠল না কাল মা দুর্গার পুজো এই বছরকার দিনে তুমি আমার অন্নটা খেলে থাকমা। না বলে উঠল না কে জানে কোন শক্তিতে শক্তি লাভ করে অপ্রসন্ন গলায় বলে উঠল অন্যায় রাগ করলে না চার ঠাকমা তোমার একখানা কাপড় পরে তো বাসায় আমি যাতে ঠেকা হয়ে থাকতে পারি নি দেখো কি যাও না রাস্তায় কি কাণ্ডটাই হচ্ছে পুলিশের হাতে মার খেয়ে মরছে তবু মানুষ বন্দে মাতাং বলছে এই টুকুন টুকুন ছেলেগুলো পর্যন্ত মার খাচ্ছে গান গাইছে দোকান থেকে কাপড় লুট করে বাবুরা সব বিলিতি কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে বস্ত্রজগ্গি করছে এরপর নাকি সব স্বদেশি হবে নেকচার বাবুরা সেই নেকচারই দিয়ে বেড়াচ্ছে আমাদের বস্তিতে পর্যন্ত তোলবার কাণ্ড চলছে খালি এ বাড়ির বাবুদেরই চোখে কানে ঠুলি আটা। ছেলের বার্লির বাটি হাতে করে রান্নাঘর থেকে আসছিল সুবর্ণলতা দাঁড়িয়ে পড়েছে কাঠ হয়ে বাটিটা কাত হয়ে গিয়ে বার্লি পড়ে গড়াতে শুরু করেছে সে খেয়াল নেই এ বাড়ির বাবুদের চোখে কানে ঠুলি আটা। এই বাড়ির বাবুদের চোখে কানে ঠুলি আটা। এ বাড়ির বাবুদের চোখে কানে ঠুলি সুবর্ণর মাথার মধ্যে লক্ষ্য করতাল বাজতে থাকে এই বাড়ির বাবুদের বাসন মাজা ঝিয়ের মুখে শুনতে হলো এই বাড়ির বাবুদের চোখে কানে ঠুলি যে কথা সুবর্ণলতা ভাবছে সে কথা ওর চোখেও ধরা পড়ে গেছে তাহলে সুবর্ণলতা তো জানত শুধু এ বাড়ির বাবুদের চোখেই নয় ঠুলি আটা এ বাড়িটারও আষ্টে পৃষ্ঠে ঠুলি আটা। রাজরাস্তার মুখর হাওয়া এই গলির মধ্যে ঢুকে আসে না বস্তিতে যায় যায় গাছতলায় শুধু এই গলির মধ্যে ঢুকতে চাইলে গলির বাঁকে বাঁকে ভাঙা দেওয়ালের গায়ে ধাক্কা খেতে খেতে বোবা হয়ে যায় কিন্তু আশ্চর্য সুবর্ণলতার চোখ কান এত খোলা থাকে কি করে সুবর্ণলতা কেন বাইরের জগতের বাতাসে স্পন্দিত হয় বাইরের ঝড়ে বিক্ষুব্ধ হয় বাইরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকাকে ঘৃণার চোখে দেখে সুবর্ণলতাকে এই চারখানা দেয়ালের ভেতরে বাইরের জগতের বার্তা এনে দেয় কে আর যে বার্তা অন্য সকলের কানের পাশ দিয়ে ভেসে যায় গায়ের চামড়ার উপর দিয়ে ঝরে পড়ে সেই বার্তা সুবর্ণলতার গায়ের চামড়াকে জ্বলিয়ে ফুসকা পুড়িয়ে দেয় কেন কেন কানের মধ্যে গরম শীষে ঢেলে মনের মধ্যে তীব্র ক্ষতের সৃষ্টি করে হরিদাসীর চোখে যদি ধরাই পড়ে থাকে এ বাড়ির বাবুদের চোখে কানে ঠুলিয়াটা তাতে সুবর্ণলতার চোখ দিয়ে আগুন ঝরাটা বাড়াবাড়ি নয় কি আর সুবর্ণলতা যদি সেই ঠুলি উন্মোচন করতে চায় ধৃষ্টতা ছাড়া আর কি সারা জীবন কি শুধু করবে সুবর্ণলতা সংসারের সমস্ত সদস্যের পুজোর কাপড় কেনা প্রবোধ চন্দ্রের ডিউটি কারণ তার পয়সা কাঁচা পয়সা আর তার পরিবারের বুদ্ধিটা কাঁচা বুদ্ধি সুবর্ণ বলেছিল এবারে বিলিতি কাপড় আনা চলবে না জোলা তাঁতির জেলে গামছা কাপড়ও তার থেকে ভালো প্রবোধ নাক তুলে বলেছিল তোমার ভালো তো পাগলের ভালো সে কাপড় কে ছবে সে চৈতন্য এনে দিলে সবাই ছবে মাথায় করে নেবে চৈতন্য দেয়নি হবে চৈতন্য আসছে বছর কাজে লাগবে বলে সুবর্ণের কথা হেসে উড়িয়ে দিয়ে এক বোঝা যথারীতি বিলিতি কাপড়ই এনে ফেলেছিল প্রবোধ ছিল আলতা চিনে সিঁদুর মাথা ঘষার মশলা যার যার কাপড় তার তার ঘরে উঠে গেছে ছোট ছোট ছেলেগুলো দিন গুনছে কখন পরবে সেই পুজোর কাপড় আর ছোট ছোট মেয়েগুলো হিসেব করছে কার কাপড়ের পাটটা ভালো সুবর্ণ ভেবে রেখেছিল যে যা করে করুক সে পরবে না ওই শাড়ি সে আপনার সংকল্পে অটুট থাকবে ষষ্ঠীর দিনে যখন নতুন কাপড়ের কথা উঠবে সুবর্ণ বলবে পুজোর পূর্ণ দিনে অসুচি বস্ত্র পরবার প্রবৃত্তি তার নেই কোনো দিনই নেই সে ত্যাগ করবে এবারের পুজোর কাপড় কিন্তু হরিদাসীর ধিক্কারে সে সংকল্পের পরিবর্তন হল দাও দাও আগুন জেলে জ্বালিয়ে পুড়িয়ে খসিয়ে দাও এই ঠুলি নয়তো মুক্তি দিক সুবর্ণলতাকে এই নাগপাশ থেকে তাড়িয়ে দিক ওরা সুবর্ণলতাকে দূর করে দিক তাকে তার ভয়ঙ্কর দুঃসাহসের জন্য মীরাবায়ের মতো পথে বেরিয়ে পড়ে দেখবে সুবর্ণ পৃথিবীর পরিধিটা কোথায় কতদিন কল্পনা করেছে সুবর্ণ এরা সুবর্ণলতাকে তাড়িয়ে দিল সুবর্ণ সাহস করে চলে গেল বাইরের লোকের কৌতূহলী চোখকে এড়াবার জন্যে ঢুকে পড়ল না তাড়াতাড়ি মুক্ত কেশির শক্ত বেড়ার মধ্যে তারপর সুবর্ণলতা পথে পথে ঘুরছে ঘুরছে তীর্থে তীর্থে ঘুরছে ওইসব মহাপুরুষদের দরজায় দরজায় যারা স্বদেশী করেন চোখ জ্বালা করানো ধূম্র কুণ্ডলি পাক খেতে খেতে নিচে নামছে তার সঙ্গে নেমে আসছে তীব্র আর পরিচিত এক গন্ধ এই বাড়ির ছাদের আকুলতা আকাশে উঠবার পথ পায় না তাই নিরুপায় ধোঁয়াগুলো ছাদের আলসে টোপকে পাতালের দিকে নামতে চায় প্রথমটা কারও খেয়াল হয়নি খেয়াল হলো চোখ জলায় তারপর পোড়া গন্ধ ন্যাকড়া পোড়ার গন্ধ তো আর চাপা থাকে না ছোটদের চেঁচামেঁচিটা নতুন নয় এ বাড়িতে কাজেই সব শেষে অনুভবে এলো সেটা কোথায় কি সর্বনাশ ঘটাচ্ছে পাজিগুলো। সর্বনাশে উমা বড় ভয় উমা শশী এদিক সেদিক তাকিয়ে দেখতে দেখতে আবিষ্কার করলো ঘটনাটা রান্নাঘরের ছাদের ধুমরা লোক জড়ো করা চারটি কাপড় পুড়ছে তার ধারে কাছে কটা ছেলে মেয়ে চোখের জ্বালা নিবারণ করছে চোখ রোগড়ে রোগড়ে আর তার সঙ্গে করছে হইচই কিন্তু শুধুই কি ছোটরা তার সঙ্গে নেই পালের গোদা মেজুগিন্নি উমা থ হয়ে দাঁড়িয়ে পড়ল উমাশশীর মুখ দিয়ে কথা বেরোল না ইচ্ছে করে একই পোড়াতে বসেছে মেজবউ কাপড় না ভবিষ্যৎ তার সেতো পড়াচ্ছেই জীবন ভর তো ধ্বংস কার্য চালাচ্ছে তবু সে আগুনটা ছিল অদৃশ্য এবার কি বাড়িটাতেই আগুন ধরাবে মেজবউ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর আঁচল দিয়ে উমা মুছল জল পড়ছে চোখ দিয়ে জ্বালা করছে ধোঁয়ায় না সুবর্ণলতার অসম সাহসিক দুঃসাহসের স্পর্ধায় অবিরত এইরকম করে চলেছে সুবর্ণলতা তবু তার ভাগ্য উথলে উঠছে দিন দিন দুহাতে খরচ করছে চাঁদের জুতোই সবাইকে কিনছে সোনার ঠুলি দিয়ে মুখ বন্ধ করে রাখছে লোকের মেজকর্তা করেন সেটা তো বাইরের হাত ভেতরের ঘরের অধিকারটা কার মেজ ঠাকুরপো যখন সকলের পুজোর কাপড় কিনে এনে মায়ের কাছে ধরে দেন তখন কি মনে হয় না মেজ বউই দিল অনেক দুঃখে আর অনেক ধোঁয়ায় বাষ্পাচ্ছন্ন চোখ দুটো মুছে নিয়ে রুদ্ধ কণ্ঠে বলে ওঠে এ কি হচ্ছে মেজবউ মেজব কিছু উত্তর দেবার আগে একটা ছেলে বলে উঠল বস্তর হচ্ছে সাহেবদের তৈরি কাপড় আর হবে না পুড়িয়ে ছাই করে দিয়ে সেই ছায়ের টিপ পরব আমরা এসব কি কথা কোন ভাষা ওমা শশী দিশেহারা হয়ে তাকিয়ে দেখে মেজবর দিকে ধোয়া উঠছে বিলক্ষণ তবু আগুন জ্বলছে দপদপ করে আর সেই আগুনের আভায় আনন্দের আভার মতো জলজল করছে সুবর্ণলতার মুখ মাথার কাপড় খোলা গায়ের কাপড়ও অভিন্নস্ত এই বাড়ির ঐতিহ্য অগ্রাহ্য করে সেমিজ পরে এই যা ওকে যেন তাদের পরিচিত মেজবউ মনে হচ্ছে না ওকে ধিক্কার দেবে উমা শশী কম্পিত কণ্ঠে উচ্চারণ করল একই কথা মেজবউ মেজবৌ সেই আহ্লাদের জলজলে মুখে বলে হোম হচ্ছে উমাশীরার কথা জোগাত কিনা কে জানে তবে কথাটা থামাতে হল মাথায় ঘুমটাটা দীর্ঘতর করতে হলো ঘাড় ফিরে দেখে সুবর্ণলতাও মাথায় আঁচলটা তুলে দিল ভাসুর নয় দেওর তবু বয়সে বড় বিজ্ঞ পুরুষ দেওর ভাসুরের মতোই সমীহ করা দরকার বই কি সেটাই বিধি প্রভাস চলে এসেছে ছাতে তার হাতে হাত জড়িয়ে চাঁপা চাঁপার চোখ ক্রন্দনারক্ত কাঁদতে কাঁদতে কাকাকে ডেকে এনেছে সে মা তাদের পুজোর কাপড় আগুনে জেলে পুড়িয়ে দিচ্ছে বলে বাড়ির বিচারকের পোস্টটা সেজ কাকার সেটা জানা আছে বলেই পাকা মেয়ের চাঁপা তার কানেই তুলেছে খবরটা কি করছে মা ধমকে উঠেছিল সেজ কাকা পুজোর কাপড় পুড়িয়ে দিচ্ছে সব কাপড় হু হু করে কেঁদে উঠেছিল চাপা কই কোথায় বলে বীর দর্পে এগিয়ে এসেছে প্রভাস তবু এ ধারণা করেনি এসে দাঁড়িয়ে পড়েছে সেও পরক্ষণ ব্যাপারটা অনুমান করতে অসুবিধা হয় না তার কারণ পথে ঘাটে এ ব্যাপার ঘটতে দেখছে যে কিন্তু বাড়িতে বাড়িতে সেই থিয়েটার আর সেই থিয়েটারের অভিনেত্রী বাড়ির বউ বড় ভাজ কানে হাত দেওয়া চলবে না অতএব তার ছেলেটাকেই কানে ধরে টান মারে প্রভাস যতটা জোরে টানলে শুধু ছিঁড়ে পড়তে বাকি থাকে পলিটিক্সের চাষ হচ্ছে বাড়িতে পলিটিক্সের চাষ লিডারকে মা জরনি তা বাড়িতে শাড়ি পরে বসে ঘোমটার মধ্যে নাচ নেচে ছেলেগুলোর পরকাল ঝরঝরে করবার দরকার কি কোঁচা কাঁচা এটে রাস্তায় বেরিয়ে তো হয় ইংরেজ রাজকে খবর পাঠাই তোমাদের অন্ন এবার উঠল ব্যঙ্গ মুখটা বিকৃত করে প্রভাস সুবর্ণলতা স্রেফ পাগল হয়ে গেছে তাতে আর সন্দেহ কি নচেত অত বড় দেওয়ারের সামনে গলা খুলে কথা বলে আর তাকেই বলে বলে কি না যেমন তার তেমন কথা হরিদাসীর উঁচু দরের মানুষী দ্রুত পায়ে ঘুরে দাঁড়িয়ে দূর দূর করে চলে যায় দেওয়ারের হাতে বড় ভাজের মার খাওয়া দেখতে পারবে না সে আর ততক্ষণে তো আরও সবাই গিয়ে জুটছে ছাতে তার মানে সভাস্থলে লাঞ্ছ না কিন্তু আশ্চর্য আশ্চর্য লাঞ্ছনা হল না সেদিন সুবর্ণলতার বোধ করি মুখ হয়ে গেল সবাই সুবর্ণলতার বুকের পাটায় কিংবা ভাবল পাগল হয়ে গেছে সুবর্ণর ব্যবহারে এরা যখন বাক্যাহত হয়ে যায় তখন এরা বলে পাগল হয়ে গেছে মাথার চিকিৎসা দরকার আজও বলল প্রভাসী বলল হয়তো মান বাঁচাতেই বলল মারতে গেলে ফিরে উল্টে মার খাওয়া অসম্ভব নয় আর সত্যি কিছু আরেকটা শিক্ষিত ভদ্রলোক বড় ভাইয়ের স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না এক মারানো যেত মেজদাকে দিয়ে কিন্তু তাই বা হচ্ছে কই মেজদাকেও যে গুন্তুক করেছে সংসারে যখন ভয়ঙ্কর কোন ঢেউ তোলে সুবর্ণলতা মনে হয় এবারে আর রক্ষে নেই তার এবারে সত্যি সত্যি মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গলির বার করে দেয়া হবে তাকে কিন্তু না সে আশঙ্কা গর্জন করতে করতে তেড়ে এসে হঠাৎ ভেঙে গিয়েই কেমন ছড়িয়ে পড়ে যেন ফেনার রাশির মতো স্তিমিত হয়ে মিলিয়ে যায় বালির স্তরে গল্পকথন ভাই চ্যানেল চ্যানেল আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা আজ সপ্তম পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা